আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে তোমরা ঘরে বসে আমাদের এই ক্লাসগুলো দেখবে, আশা করি তোমাদের উপকারে আসবে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের নত্য ও সত্যবিধান নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলা ব্যাকরণের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এই সময়ে হয়তো ঘরে বসে বই খাতা নিয়ে আশা করি তোমরা সবাই আমার এই ক্লাসে যোগদান করবে। নত্যবিধান আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের নিয়মাবলী লেখো। আমরা জানি যে বিধান বা নিয়ম অনুযায়ী পদস্থিত, মানে পদস্থিত মানে পদের মধ্যে যে দন্ত্য থাকবে সে দন্ত্য মধ্যনতে পরিবর্তন হওয়ার যে নিয়ম পরিণত হয় সে বিধান বা নিয়মকে নত্যবিধান বলে। আশা করি তোমরা আমার সংজ্ঞাটা বুঝতে পেরেছ। আমি আবার রিপিট করছি যে বিধান বা নিয়ম অনুযায়ী পদস্থিত দন্ত্য মধ্যনতে পরিণত হয় সে বিধান বা নিয়মকে নত্যবিধান বলে। আমরা এখন নত্যবিধানের নিয়মাবলী নিয়ে আলোচনা করব। তোমরা করোনাকালীন এই সময়ে ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে সুন্দরভাবে জীবনযাপন করবে, আমরা সেটা আশা করব। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে আর পড়াশোনা করবে সাথে সাথে, যার ফলে পড়াশোনা করার কারণে তোমাদের মাঝখানে যে ভয়ভীতি সেটা চলে যাবে, তোমরা একটা সুন্দর সময় পার করতে পারবে। যারা ঘরে বসে অনেকদিন আছো তারা নিশ্চয়ই একঘেয়েমি এতেই পড়ে গেছো। তোমরা এই বিষয়টা সারাক্ষণ গুরুত্ব না দিয়ে তোমরা সবাই পড়াশোনা এবং মজার মজার ক্লাসগুলো উপভোগ করবে, আমরা সেটা আশা করি। তোমাদের কারণেই আমরা আজকে এই ক্লাসগুলো তৈরি করে তোমাদেরকে পাঠাচ্ছি, যাতে তোমরা এগুলো দেখে উপকৃত হতে পারো এবং তোমরা পড়াশোনার সাথে সংযুক্ত হতে পারো। দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের শিক্ষকদের সাথে তোমাদের হয়তো সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম হয়তো এখনও হয়নি, যার কারণে আমরা ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। তোমরা সবাই আশা করি সেই ক্লাসগুলো দেখবে এবং তোমাদের উপকারে আসবে। আমরা এখন যে বিষয়ে আলোচনা আসবো সেটা হচ্ছে নত্যবিধানের নিয়মাবলী। রি র প্রথম যে নিয়মটা আমরা এখন আলোচনা করবো সেটা হচ্ছে রি। এটা একটা সর্বর্ণ, রি র মূর্ধন্য ষ, এই তিনটি বর্ণের পদস্থিত, পদস্থিত মানে পদের মাঝখানে অবস্থিত যে দন্ত্য আছে সে দন্ত্য মূর্ধন্যতে পরিণত হবে। যেমন মরণ, কর্ষণ, ঋণ। আমরা এটা রিত এই যে পদস্থিত, এখানে পদস্থিত মানে এই রিটার সাথে এখানে আমরা এই মূর্ধন্য এটা দন্ত্য থাকলে এখানে আমরা জানবো সবসময় ঋণ লিখতে আমরা তখন আমরা মূর্ধন্য ব্যবহার করব, কখনোই ঋণ লিখতে আমরা কখনোই দন্ত্য ব্যবহার করব না। হয়তো আমরা অনেকে ভুলবশত এটা করে থাকি, কিন্তু আজকে যখন আমরা নত্যবিধান সম্পর্কে জানব জানার পর থেকে আমরা সেই ভুলটা করব না, কারণ আমরা এখন জেনেছি যে রি র মূর্ধন্য ষ এই তিনটি বর্ণের পদস্থিত দন্ত্য সবসময় মূর্ধন্যতে পরিণত হবে, এটা একটা নত্যবিধানের নিয়ম। আমরা আজকে থেকে এই নিয়মের ব্যতিক্রম ঘটাবো না। এরপরে দ্বিতীয় যে নিয়মটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রি র মূর্ধন্য ষ। এরপরে সর্বর্ণ, আমরা জানি স্বরেও স্বরেয়া রস্বি দীর্ঘই, মানে সর্বর্ণগুলো আমরা মোটামুটি সবাই চিনি। এই সর্বর্ণ রি র এই তিনটি বর্ণের পরে যখন সর্বর্ণ থাকবে, সর্বর্ণ আমরা আশা করি সব শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীতে সবাই চিনি এবং জানি, এই সর্বর্ণগুলো থাকবে। তারপরে থাকবে ক বর্গ। ক বর্গ মানে এখানে ক থেকে ম পর্যন্ত এই পাঁচটি বর্ণকে, ক থেকে ম পর্যন্ত, ক থেকে ও, ক বর্গ মানে ক থেকে এই পাঁচটি বর্ণ, ক বর্গ পাঁচটি বর্ণকে বোঝাচ্ছে। আর ক বর্গ মানে প থেকে প ফ ব ব ম, প থেকে ম, এখানে পাঁচটি এখানে পাঁচটি দশটি বর্ণ ক বর্গ এবং প বর্গ। এরপরে থাকবে মূর্ধন্য ষ ব হ, থাকলে পরবর্তী দন্ত্য এই বর্ণগুলোর পরে যদি দন্ত্য থাকে বাক্যের মধ্যে সেই দন্ত্যগুলো মূর্ধন্যতে পরিণত হয়ে যাবে। যেমন কৃপণ, এখানে ক বর্গের এই যে ক, এখানে বাক্যের মাঝখানে ক আছে, এখানে এই যে আমরা এই যে ক বর্গের বর্ণ পেয়েছি, এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে ক বর্ণ আছে, এখানে ক বর্ণের একটা বর্ণ, ক বর্গের একটা বর্ণ মানে ক, এরপরে যদি দন্ত্য এখানে যদি দন্ত্য থাকে দন্ত্যটা মূর্ধন্য হয়ে যাবে।
এরপরে এখানে হ আছে আমরা জানি এই হর পর সবসময় যদি এখানে দন্তন্য থাকে এটা মূর্ধন্য হয়ে যাবে গুণন এই যে গুণন ক খ গ গ এখানে ক বর্গের একটা বর্ণ হচ্ছে গ এই গর পরে যদি দন্তন্য থাকে এটা মূর্ধন্য হয়ে যাবে এখানে গুণ গুণ বানান করতে আমরা সবসময় এখন থেকে যদি এই ভুলটা আমরা সংশোধন করে নেব যদি আমরা কখনো দন্তন্য দিয়ে লিখে থাকি আমরা অবশ্যই সেটা মূর্ধন্য দিয়ে এখন থেকে লিখব কারণ আমরা জানি যে নত্ববিধানে এটা একটা উল্লেখযোগ্য নিয়ম হচ্ছে ক বর্গের পরে যদি রির মূর্ধন্য সে এর পরে সর্বর্ণ ক বর্গ প বর্গ হওয়া থাকলে পদস্থিত দন্তন্য সবসময় মূর্ধন্য হয়ে যাবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানতে পারলাম যে এই বর্ণগুলো সবসময় এগুলো পরে আমরা কী হবে দন্তন্যের স্থলে মূর্ধন্য হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট বর্গীয় আমরা জানি ট ঠ ড ঢ মূর্ধন্য এই ট থেকে মূর্ধন্য পর্যন্ত এই পাঁচটি বর্ণের পরে বর্গীয় ধ্বনির আগে ট বর্গীয় এই পাঁচটি ধ্বনির আগে এটা হচ্ছে আগের কথা বলে হয়েছে যে ট বর্গীয় ধ্বনির আগে দন্তন্য হলে তা মূর্ধন্য হবে ট বর্গীয় বর্ণগুলো নিশ্চয়ই আমরা চিনতে পেরেছি তোমরা বুঝতে সুবিধার জন্য তোমাদের আমি এগুলো ভেঙে লিখে দিচ্ছি ট ঠ ড ঢ মূর্ধন্য এই পাঁচটি বর্ণের আগে পাঁচটি বর্ণের আগে সবসময় দন্তন্য থাকলে সেটা মূর্ধন্য হয়ে যাবে যেমন কণ্ঠ হ্যাঁ এখানে কণ্ঠ এখানে এই যে ঠ ট এখানে ঠ একটা ট বর্গের ধ্বনি এর আগে যদি দন্তন্য থাকে দন্তন্যটা সবসময় মূর্ধন্য হয়ে যাবে মূর্ধন্য হয়ে যাবে লুণ্ঠন লুণ্ঠনে এখানে এই যে ঠ বর্গীয় একটা ধ্বনি ট বর্গের একটা ধ্বনি হচ্ছে ঠ এই যে ট ঠ ড ড এই ঠ এর আগে যদি দন্তন্য থাকে সেটা সবসময় মূর্ধন্য হয়ে যাবে বন্টন এই ট ট বর্গীয় ধ্বনি সেটা ট ট বর্গীয় প্রথম ধ্বনি হচ্ছে ট এর আগে যদি মূর্ধন্য থাকে দন্তন্য থাকে সেটা মূর্ধন্য হয়ে যাবে তাহলে আমরা আজকে জানতে পারলাম ট বর্গীয় ধ্বনির আগে সবসময় দন্তন্য থাকলে সেটা মূর্ধন্য হয়ে যাবে আমরা এর পরবর্তী নিয়মে চলে আসব পূর্ব ও অপর শব্দের পূর্ব ও অপর এই দুইটি শব্দের পর অহ থাকলে তা মূর্ধন্য হয়ে যাবে এখানে আমরা আবার বলছি দেখো পূর্ব ও অপর এই দুইটা শব্দের আগে পর এই দুইটা শব্দের পরে অহ শব্দ থাকলে এই শব্দগুলো সবসময় মূর্ধন্য হয়ে যাবে যেমন পূর্বাহ্ন অপরাহ্ন এই শব্দগুলো সবসময় আমরা মূর্ধন্য দিয়ে লিখব সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বইয়ের সাথে এই এই নিয়মগুলোর মিল খুঁজে পাবে তোমাদের নবম ও দশম শ্রেণীর বই দ্বিতীয় অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদে তোমরা এই আলোচনাটা দেখতে পাবে তোমরা বইয়ের সাথে মিলিয়ে অবশ্যই সেটা আজকে পড়াটা সম্পূর্ণ করে ফেলবে আমার নিয়মগুলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার বলছি পরবর্তীতে আবার তোমাদেরকে এটা আলোচনা করে দিব আমরা এখন নিয়ম অনুসারে পরবর্তী নিয়মে যাব প্র পরা আমরা নিশ্চয়ই উপসর্গ সম্পর্কে জেনেছি প্র পরা অপরি নীল এই উপসর্গগুলো থাকলে এবং উ অন্তর শব্দের পরিস্থিত পরিস্থিত অন নস হন নি নম এ ধাতুগুলা আমরা জানি এর আগে দন্তন্য থাকলে সবসময় মূর্ধন্য হয় এর আগে দন্তন্য থাকলে সবসময় মূর্ধন্য হয় প্র পরা পরি নির আমরা জানি উপসর্গ তিন প্রকার বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ বিদেশি উপসর্গ এখানে আমরা ওই উপসর্গগুলো আমরা আগে জেনেছি এরপরে পরবর্তী আলোচনায় রয়েছে আমরা আগের ক্লাসে অবশ্যই এগুলো আমরা জেনেছি অষ্টম শ্রেণীতে এগুলো তোমরা হয়তো পড়ে থাকবে এই উপসর্গগুলোর পরে বলেছে প্র পরা পরি নীল এই উপসর্গগুলো ও অন্তর শব্দের পরিস্থিত অন নস হীন নি নম এ ধাতুগুলো সবসময় কী হবে মূর্ধন্য হবে যেমন প্রাণী প্রণয় প্রাণী প্রণয় এই যে পরিণতি সবসময় আমরা এই শব্দগুলা মূর্ধন্য দিয়ে লিখব আমরা আলোচনার শেষ প্রান্তে চলে আসছি আমরা জানি যে কতগুলো শব্দ জন্মগত মানুষের যেমন জন্মগতভাবে কতগুলো স্বভাব রয়েছে মানুষের ঠিক প্রতিটা নিয়মের কতগুলো মানে স্বভাবত কতগুলো নিয়ম থাকে কতগুলো শব্দ স্বভাবতই মানে এগুলো প্রথম থেকেই এগুলোর নিয়ম যে এগুলো মূর্ধন্য দিয়ে লিখতে হবে যেমন অনু গণনা
চিকন বাণিজ্য তোমরা নত সত্যবিধানের একটা সুন্দর কবিতার মতো করে দেখতে পাবে। চাণক্য মাণিক্য গণ লবণ বাণিজ্য গণ এরকম একটা কবিতা তোমরা সংস্কৃত কবিতা তোমরা বইয়ে পাবে। তোমরা এটা এই এটা এই বাক্যগুলো যদি শব্দগুলো যদি পড়ে নাও তাহলে নত্যবিধানের যে নিয়মগুলো স্বভাবত কতগুলো শব্দে মূর্তন্ড হয় সেগুলো তোমরা শিখতে পারবে। এটা আমার মনে হয় তোমরা মুখস্থ করে নিলে সবচেয়ে ভালো হবে। এই শব্দগুলো পড়লে তোমরা যখন লিখতে যাবে বানানের ক্ষেত্রে তোমাদের আর কখনো ভুল হবে না। এই শব্দগুলো স্বভাবতেই মূর্ধন্য হবে, এগুলার বিকল্প কখনোই দন্ত্য লেখা যাবে না, এগুলো সবসময় মূর্ধন্য দিয়ে আমরা লিখব। গণনা অনু গণনা চিকন লবণ বাণিজ্য মন চাণক্য এরকম সব শব্দগুলো আমরা জানি সবসময় মূর্ধন্য দিয়ে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি তোমরা আমার এই ক্লাসটা মজা করে শিখতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের নত্যবিধানের ক্লাসটা শেষ করে ফেললাম। আশা করি তোমরা ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।